আজকে আমরা পৃথিবীর বিভিন্ন মহাসাগর নিয়ে একটু পড়াশোনা করি। তোমার এই পৃথিবী যেটা আছে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের WORLD, ওয়ার্ল্ডের মধ্যে ল্যান্ড যেখানে মানুষ বিভিন্ন স্থলজ প্রাণীতে বাস করছে, সেটা হচ্ছে 29% জায়গাতে 29% ল্যান্ড এরিয়া আছে, আর ওয়াটার আছে কত 71%। 71% জায়গাতে এখানে তোমার কি ওয়াটার আছে, এটা যে ল্যান্ড 29%, আর ওয়াটার আছে কত WATER, ওয়াটার 71%। এই যে 71% ওয়াটার আছে, এই ওয়াটারগুলো এই আর এখানে যে 29% ল্যান্ড, এই ল্যান্ডগুলোর মধ্যে 7টা কন্টিনেন্ট রয়েছে। এবার 71% যে ওয়াটার আছে, সেই 71% ওয়াটারের মধ্যে তোমার ওশান OCEAN ওশান, এই ওশানের মধ্যে 97% তোমাকে জল আছে, সমুদ্রের মধ্যে জল আছে কত 97%। এরপরে এই গ্লেসিয়ার GLACIER গ্লেসিয়ার, যেটা বরফ বলা জল আর কি, বরফ যেখানে বরফ স্তূপ হয়ে আছে, সেটা কত 2.05%, এটা গ্লেসিয়ার। গ্লেসিয়ার আছে 0.25%। রিভার RIVER নদী যেখানে আছে, জল আছে 0.01%। তারপরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার UNDER আন্ডারগ্রাউন্ড GROUND আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যে ওয়াটার মাটির তলায় যে জলটা আছে, মাটির তলায় যে জলটা আছে তার পরিমাণ কত তোমার 0.68%, 0.68% মাটির তলার জলটা আছে। এই যে ওশান যেটা নিয়ে আমরা যে পড়ছি, এই ওশান তোমার কি আছে, ওশান আছে 7টি ওশান আছে, সমুদ্র 5টা আছে, মহাসমুদ্র ওশান আছে, মহাসমুদ্র মহাসমুদ্র মানে যে জলরাশির শেষ প্রান্ত দেখা যায় না, বিশাল বড় একটা জলের ভাণ্ডার। তো এই প্রথমটা হচ্ছে এটা, এটা প্রশান্ত মহাসাগর, এই যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা তার বাঁধিকটা, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওশান, PACIFIC প্যাসিফিক ওশান OCEAN। এই প্যাসিফিক ওশান সম্পর্কে কতগুলো তথ্য জানি, এর ক্ষেত্রফলটা কত, এরিয়া এরিয়া হচ্ছে 16.5 crore kilometer square, 16.5 crore kilometer square। এর মধ্যে 20,000 মতো কি রয়েছে, আইল্যান্ড রয়েছে 20,000 islands, ISLANDS 20,000 আইল্যান্ড আছে। এই 20,000 মানে প্রশান্ত মহাসাগর এই দিকটা নয়, পৃথিবীটা গোল এই দিকটাও হবে, এই এই পোর্শনটাও প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে, এই এই দিকটাও প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে এই দিকটা, এটার নাম কি, এটা এখানে এই প্রশান্ত মহাসাগরের যে 20,000 দ্বীপ আছে তার মধ্যে এই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এই যে দ্বীপটা এটার নাম পাপুয়া নিউ গিনি, এটার নাম পাপুয়া নিউ গিনি, এটা হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড ইন প্যাসিফিক ওশান, পাপুয়া নিউ গিনি, পাপুয়া PAPUA পাপুয়া নিউ গিনি, NEW নিউ গিনিয়া GUINEA পাপুয়া গিনিয়া হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড, লার্জেস্ট সবচেয়ে বড় আইল্যান্ড, LARGEST লার্জেস্ট আইল্যান্ড ইন প্যাসিফিক ওশান। আরেকটা কি হচ্ছে, এই প্যাসিফিক ওশানের মধ্যে অনেক গভীর যতগুলো সমুদ্র মহাসমুদ্র এখানে আছে দেখাবো, এটা এক নম্বরের প্যাসিফিক ওশানের কথা বলছি, এর যে গভীর যে জায়গাটা সেটা হচ্ছে মেরিয়ানা স্ট্রেঞ্চ। মেরিয়ানা স্ট্রেঞ্চটা কোথায় আছে প্যাসিফিক ওশানের, মেরিয়ানা স্ট্রেঞ্চ
মেরিয়ানা স্ট্রেঞ্জ, এই যে ফিলিপিন্স এইটা এই রকম জায়গা আছে, তার নাম দেখে এটা মেরিয়ানা স্ট্রেঞ্জ, মেরিয়ানা এম ই আর আই এ এন এ মেরিয়ানা স্ট্রেঞ্জ টি আর ই এন সি এইচ মেরিয়ানা স্ট্রেঞ্জ এর গভীরতা হচ্ছে 11,033 মিটার। মেরিয়ানা স্ট্রেঞ্জ এর গভীরতা কত? 11,033 মিটার। এটি কোন আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে পড়লাম। এবার আটলান্টিক মহাসাগর, দু নম্বর হচ্ছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, যে মহাসাগরটা দেখতে এস আকৃতির, এই এরকম এতটা, এই যে যতটা এস আঁকলাম এই অংশটা, এই নিচের দিকটা আলাদা, এই নিচের দিকে আলাদা আলাদা হবে, এই এস পর্যন্ত, এস অক্ষর পর্যন্ত যেটা হলো এটার নাম আটলান্টিক ওশান, আটলান্টিক এ টি আটলান্টিক এল এ এম টি আই সি আটলান্টিক ওশান ও সি ই এ এন আটলান্টিক ওশান। এই আটলান্টিক ওশানটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল এস আকৃতির। আটলান্টিক ওশানের ক্ষেত্রফল কত? আটলান্টিক ওশানের ক্ষেত্রফল 10 পয়েন্ট, এর এরিয়াটা হচ্ছে 10.65 crore kilometer square, প্রশান্ত মহাসাগর থেকে কম, এটা 10.65 কোটি কিলোমিটার স্কোয়ার। এই আটলান্টিক ওশানের সবচেয়ে গভীর যে জায়গাটা আছে, সবচেয়ে গভীর যে জায়গাটা, সেটা সেই জায়গাটা কোথায় আছে? এইরকম জায়গায়, এই যে জায়গাটা, এর নাম হচ্ছে পোর্টেরিও পি পোর্টেরিকো স্ট্রেঞ্জ এইরকম জায়গায় অবস্থিত। এর গভীরতাটা হচ্ছে কত? 7,686 মিটার, মানে 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার মতো আর কি এটা ডেপ্থ। এবার এই আটলান্টিক ওশানে আর একটা ই রয়েছে, তুমি শুনে থাকবে, ওই ড্রেভিল ট্রায়াঙ্গেল বা তোমার ওটাকে বলে ড্রেভিল ট্রায়াঙ্গেল, জায়গা আছে যে জায়গার মধ্যে দিয়ে কোন জাহাজ যেতে পারে না, জাহাজ গেলে ও সমুদ্রের তলায় টেনে নেয়, এটাকে বলে বারমুডা ট্রায়াঙ্গেল বা ড্রেভিল ট্রায়াঙ্গেল, বারমুডা ট্রায়াঙ্গেল, বারমুডা বি ইউ আর বারমুডা এম ইউ ডি এ বারমুডা ট্রায়াঙ্গেল টি আর আই এ এল জি এল এ, এই যে বারমুডা ট্রায়াঙ্গেল, এই বারমুডা ট্রায়াঙ্গেলের কোথায়, বাঁ দিকে যে এই যে অংশটা, এটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা, এই অংশটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা, এই যে যেটা কালো কালো একটা ফ্লোরিডা, এফ এল ও আর আই ডি এ, ফ্লোরিডাতে নয়, ফ্লোরিডার পাশে এরকম জায়গাতে, ফ্লোরিডার পাশে একটু পাশে, মানে কি জায়গা রয়েছে, মায়ামি, মিয়ামি, মিয়ামি এম আই এ এম আই, মিয়ামি নামক একটা জায়গা আছে, এরকম জায়গাটা মিয়ামি, মিয়ামি। আর এই কোণাটা হচ্ছে বারমুডা, এই কোণাটা হচ্ছে বারমুডা বি ইউ আর এম ইউ ডি এ বারমুডা, আর এটা কি পোর্টোরিকো, পোর্টোরিকো, এই তিনটে জায়গা মিলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে কোন তোমার জাহাজ ডুবলে বা টেনে না, যেতে পারে না, মানে ট্রেনের ভিতরে টেনে না। এবার এই প্রশান্ত মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর, আরেকটা জিনিস আছে আটলান্টিক মহাসাগরে, দেখো এই ইউরোপ থেকে, ইউরোপ থেকে এই এখানে একটা মানে টেলিফোন কানেকশন আছে সমুদ্র তলা দিয়ে, এখানে এই সমুদ্র তলা দিয়ে যে কানেকশন আছে, এইরকম জায়গাতে একটা সমতল অংশ আছে, সমতল, সমতল অংশ, যেমন আমাদের যে স্থলভাগ যেখানে
পাহাড়ি অঞ্চল নয় আর কি। হ্যাঁ, এটাকে এই সমতল অংশটা, এটার নাম হচ্ছে এখানে যে সমতল অংশটা রয়েছে এটা যে টেলিগ্রাফিয়া, টেলিগ্রাফিয়া প্লাটু, টেলিগ্রাফিয়া, এটা টেলি TELI টেলিগ্রাফিয়া GRAPHIA টেলিগ্রাফিয়া TELIGRAPHIA FIA টেলিগ্রাফিয়া FIA টেলিগ্রাফিয়া, এই টেলিগ্রাফিয়া নামক একটা প্ল্যাটু রয়েছে, প্ল্যাটু PLA প্ল্যাটু PLA PUAE প্ল্যাটু, প্ল্যাটু মানে একটা সমতল ক্ষেত্র আর কি, যে যা যে ক্ষেত্র ভিতর দিক গিয়েছে, এখানে কেবল লাইন গেছে, ইন্টারনেট ইন্টারনেট কানেকশন গেছে ইউরোপ থেকে নর্থ আমেরিকাতে, টেলিগ্রাফিয়া প্ল্যাটু। আর বারমুডা ট্রায়াঙ্গেলটা এইরকম আছে, বারমুডা ট্রায়াঙ্গেলটা এরকম আছে, এটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল, আর ওখানে চলে গেছে হচ্ছে। এরপরে তিন নম্বর মহাসমুদ্রটা কি তোমার সাউদার্ন ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান কোনটা, এই যে এইদিকে দেখো, হয় যে এটা ভারতবর্ষ, এই যে ইন্ডিয়া দেখাচ্ছে, হ্যাঁ, এই ইন্ডিয়ার এই নিচের দিক থেকে শুরু করে এরকম চলে যাব, এই অংশটা, এই যে জলভাগটা দেখালাম, এটা কি ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। এই ইন্ডিয়ান ওশানের ক্ষেত্রফল কত, ইন্ডিয়ান ওশান হচ্ছে 7.5 কোটি কিলোমিটার, 7.5, এর এরিয়াটা হচ্ছে 7.5 কোটি কিলোমিটার স্কোয়ার। ইন্ডিয়ান ওশানের মধ্যে দ্বীপ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে দ্বীপটা, ইন্ডিয়ান ওশানের সবচেয়ে বড় দ্বীপ সেটা হচ্ছে তোমার কি ম্যাডাগাস্কার, এই যে এই দ্বীপটা যেটা সাউথ আফ্রিকার একটা দেশ, এটা যে ম্যাডাগাস্কার, এটা যে লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়ান ওশান, এটা যে লার্জেস্ট আইল্যান্ড, তিন নম্বর মহাসমুদ্র কথা বলছি, এটা যে ম্যাডাগাস্কার, MEDA ম্যাডাগাস্কার, GASKAR ম্যাডাগাস্কার, এটা যে লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়ান ওশান। এবার ইন্ডিয়ান ওশানের মধ্যে গভীর খাত রয়েছে, গভীর জায়গা কোন জায়গাটা, ওটা হচ্ছে সুন্দা স্ট্রেঞ্চ, সুন্দা স্ট্রেঞ্চ, এই যে এইরকম জায়গায় আছে, এইরকম জায়গায় বা জামা স্ট্রেঞ্চ, এই এই এটার নাম হচ্ছে সুন্দা, SUNDA সুন্দা স্ট্রেঞ্চ, TREMCH সুন্দা স্ট্রেঞ্চ, এই যেরকম জায়গাটা কি, এইদিকে দেখো, এই জায়গাটা হচ্ছে সুন্দা স্ট্রেঞ্চ, এখানে হচ্ছে তোমার জাভা, এখানে সুমাত্রা, এই অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া, এখানে সুমাত্রা, এইরকম জায়গাতে জাভা স্ট্রেঞ্চ। এই জাভা স্ট্রেঞ্চের গভীরতা কত আছে, 7290 মিটার, 7290 মিটার জাভা স্ট্রেঞ্চের ডেপথ। ইন্ডিয়ান ওশান মজা গেছে কোন অংশটা। এবার চার নম্বর হচ্ছে সাউদার্ন ওশান, এদিকে দেখা, এই যে সাউদার্ন ওশান, সাউদার্ন ওশান, এদিকে দেখো সাউদার্ন ওশান, এই অংশটা, এর নিচের দিকটা আটলান্টিক, আন্টার্কটিকা, আন্টার্কটিকা, তার উপরে, এই আন্টার্কটিকার উপরে এই যে অংশটা আছে, এটা কি, এটা সাউদার্ন ওশান, SUTHERN সাউদার্ন ওশান, OCEAN সাউদার্ন ওশান, এটা পুরো গোলাকার পৃথিবী, মানে আমার এটা আন্টার্কটিকা, আন্টার্কটিকার উপর, আন্টার্কটিকা পুরো বরফ, এই বরফে তার উপরের দিকটাতে রয়েছে কি সাউদার্ন ওশান, আর এটা কত নম্বর হলো, চার নম্বর। আর পাঁচ নম্বর হচ্ছে কি আর্কটিক ওশান, আর্কটিক ওশান, আর্কটিক ওশান কোনটা, এই গ্রিনল্যান্ড আছে তার উপরের দিকটা, তারপরে যে রাশিয়া তার উপরের দিকটা, এই যে অংশটা আছে এটা হচ্ছে কি আর্কটিক ওশান, এই যে উপরের দিকটা কি হবে আর্কটিক
Arctic, A-R-C, Arctic, T-I-C, Arctic, Ocean, O-C-A-N, Ocean. Arctic Ocean, Southern Ocean, এগুলো নিয়ে বিস্তারিত কিছু জানা দরকার, এর অবস্থানগুলো মোটামুটি জানলেই হবে। তাহলে পাঁচটা আর পাঁচটি মহাসমুদ্র তাদের অবস্থানগুলো দেখলাম। এবার আমরা দেখি সমুদ্র, যেটা আমরা সি বলি, সমুদ্র, সমুদ্রগুলো কোনটা, যে এটা একটা বড় জলাশয়, যে জলাশয়টা কি থাকবে, কোন যে জলাশয়ের দুই বা তার বেশি দিকে স্থলভাগ থাকবে, দুই বা তার বেশি দিকে কি থাকবে, স্থলভাগ থাকবে, ওটা সমুদ্র বহুদূর পর্যন্ত বিস্তৃত, এটা ততটা নয়, এটাই তফাৎ। তো এখানে এই সমুদ্র, এখানে আমাদের যে সাগর, সাগর বলছি, সে সাগর কি, এটা একটা বড় জলাশয়, কিন্তু এটা এটা এক বা একাধিক স্থির দিকে স্থলভাগ রয়েছে এবং সেটা বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়। যেমন ধরো এই যে অংশ দেখাচ্ছি ইন্ডিয়ান ওশানের পাশে, ইন্ডিয়ার পাশে এই যে অংশটা, এইটুকুন জায়গাটা, এটার নাম হচ্ছে অ্যারেবিয়ান সি, অ্যারেবিয়ান সি, আরব সাগর যেটা, অ্যারেবিয়ান সি, এ আর এ অ্যারেবিয়ান, বি আই এ এন, অ্যারেবিয়ান সি, অ্যারেবিয়ান সি, অ্যারেবিয়ান সি বোঝা গেল কোন জায়গাটা বলছি, এই অংশটা, এই অংশটা অ্যারেবিয়ান সি। আমরা ভূমধ্য সাগর নাম শুনেছি, মেডিটেরানিয়ান সি, এই যে এইখানটা, এইখান থেকে এদিকে তাকাও, এই যে অংশটা আছে এটা হচ্ছে মেডিটেরানিয়ান সি, এই এই অংশটার নাম হচ্ছে মেডিটেরানিয়ান সি, এম ই ডি আই, মেডিটেরানিয়ান, টি ই আর আর মেডি, এম ই ডি আই, মেডি, টি ই আর, টারেনিয়ান, আর ই এন এ এন, মেডিটেরানিয়ান, আর ই কোন জায়গাটা, এই অংশটা অ্যারেবিয়ান সি, এই অংশটা। আচ্ছা এবার দেখো আরেকটা শুনবে, মর্মরাশি, মর্মরাশি, এই যে তুর্কি মর্মরাশি, মর্মরাশি, এখানে একটা রয়েছে ব্ল্যাক সি রয়েছে, এখানে এটা হচ্ছে ব্ল্যাক সি, এটাকে মার্কিং করি, এই অংশটার নাম ব্ল্যাক সি, বি এল এ সি কে, ব্ল্যাক সি, এই অংশটা ব্ল্যাক সি হলো। মেইন মেইন কতগুলো সমুদ্র দেখে নাও, ব্ল্যাক সি, এই যে অংশটা দেখা যাচ্ছে এখানে, এদিকে তাকাতে হবে, এই যে অংশ দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান সি, এই অংশটা ক্যারিবিয়ান সি, সি এ আর আই বি বি ই এ এন, ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান সি বোঝা গেল কোন জায়গাটা বলছি, এটা ক্যারিবিয়ান সি। তুমি শুনে থাকবে হোয়াইট সি, ইয়েলো সি, জাপান সি, চায়না সি, নাম শুনবো তো, এই যে অংশটা আছে, এই যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে চায়না সি, সি এইচ আই এন এ, চায়না সি, চায়না সি হলো। এই যে অংশ দেখা যাচ্ছে এখানে, এই জাপানের সামনে, এটা হচ্ছে জাপান সি, জে এ পি এ এন, জাপান সি, জাপানের সামনে, এটা জাপান সি, এই যে অংশটা আছে এইখানটা, এখানটায় এটা একটা জলাশয়, এটার নাম হচ্ছে ইয়েলো সি, ওয়াই ই এল এল ও ডব্লিউ, ইয়েলো সি, ইয়েলো সি, হ্যাঁ
হয়েছে। আর কতগুলো সি দেখো, এই যে এই এই জায়গাটাকে বলে তাসমান সি, এই যে জায়গাটা আছে এটার নাম তাসমান সি, তাসমান, এটা তাসমেনিয়া, তাসমান সি, টি এ এস, তাসমান, তাসমান সি, এইরকম জায়গাটার নাম যে তাসমান সি, টি এ এন এ, তাসমান সি। হলো অকস্মির পরে এই যে অংশটা এখানে দেখো, এইদিকে তাকাবি, এই অংশটা এই অংশটা, এই অংশটা হচ্ছে বাল্টিক সি, বাল্টিক, বি এ এল টি আই সি, বাল্টিক সি, বাল্টিক সি। এবার দেখো এই যে রাশিয়া যেটা আছে, রাশিয়ার এই জায়গাটাতে এই যে জলাশয় দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে হোয়াইট সি, ডাব্লিউ এইচ আই টি ই, হোয়াইট সি, যেটা সারা বছর ওরা বেশিরভাগ সময় ধরে বরফ হয়ে থাকে, ওখানকার জলটা কি হয়ে থাকে পুরো বরফ, বরফ করে সাদা রঙে দেখতে হবে, ওই যে হোয়াইট সি। ঠিক আছে, তাহলে পর্যন্ত আজকে ভালো লাগলে লাইক করবে।